সিনার লেসপেন্সাররা একটা ছবি সারিছে, দেখা যাচ্ছে ঋষি সুনাক হাসিনার পায়ের কাছে বসে কিবা কিবা করছে, আর হাসিনা বেশ প্রশ্রয়ের সাথে শুনিচ্ছে। আবার সবচেয়ে বড় কথা, ঋষি সুনাকের পায়ে জুতা নাই। ঘটনা কি? মানে দেবী হাসিনার সাথে দেখা করার জন্য পায়ের জুতা খুলে আসিছে? আসল ঘটনা হচ্ছে, এই G20 সম্মেলনের শেষটা হয়েছে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানায়, তো উঠি যাওয়ার জন্য জুতা খুলে যাওয়া লাগেছিল। মানে এটা নিয়ম করেছিল মোদি আর কি। আমি কলে গেছি উঠি, জুতা খুলে যাওয়া লাগেনি, আপনারা অনেকেই গেছেন তাই না? মোদি নতুন সিস্টেম করেছে বা ভং ধরিছে, একটা সবাক জুতা খুলে ভং ধরিছে। গান্ধীকে মারিছিল জানেন, জানেন? নাথুরাম গডসে উইকে ছিল জানেন তো, মোদির দল আরএসএসের কর্মী, মোদিও আরএসএসের কর্মী ছিল। আবার ওই নাথুরাম গডসের মূর্তিতে ফুলের মালাও দিছে কলে, হ্যাঁ মোদি দিছে। আবার সেই গান্ধীর সমাধিতে যাওয়ার লাইগা জুতা খুলিছে, ক্যাঙ্কা যাওরা দেখেন তো। ওই জুতা খোলার আগে বা পরে ঋষি সুনাক এই কাম করিছে। তবে আসলে যে কি হয়েছিল সেটা কওয়া মুশকিল। হ্যাঁ হইতে পারে যে ওই উষ্টে খেয়ে পড়ছে হাসিনার পায়ের কাছে, হইতে পারে না, হইতে পারে, কেন করছি সেটা আমি দেখাব। হ্যাঁ মানে কাডাল রানী বিশ্বনেতাদের সাথে ছবি তোলার জন্য যে সার্কাস করে তার কলে কোনো তুলনা নাই। আজকে একটা সার্কাস দেখাবো, দেখাবো দেখাই তো। এই গান্ধীর সমাধিতে যাওয়ার সময় হয়েছিল আর কি, দেখেননি বোধ হয় অনেকেই তাই না? বা দেখিছেন, কারণ ফেসবুকে আসিছে এটা, আমিও পাইছি ফেসবুক থেকে, অনেকে হয়তো দেখেননি সেজন্য দেখাচ্ছি। এটা আমি যে বাইর করেছি তা না, কে জান বাইর করেছে, আমাকে পাঠাইছে ইনবক্সে, তুটি থেকে দেখাচ্ছি আর কি। তো এক মহাকাহিনী, উই যে একটা খাইস্তা, একটা স্যাচোর, এটার প্রমাণ রাখিছে এই ঘটনায়। আসেন কি করিছে দেখি। হ্যাঁ এই যে দেখেন সবাই হাঁটিচ্ছে, হ্যাঁ যাচ্ছে, ওই যে গান্ধীর সমাধির যাচ্ছে। তো সঙ্গত কারণে এটা যেহেতু G20 মিটিং, G20 আয়োজন করছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মোদি তো সামনে থাকবি, আর বাইডেন তো এদের নেতা তাই না, বয়োজ্যেষ্ঠ নেতা, আমেরিকার প্রেসিডেন্ট, উইও সামনে থাকবি, তার মানে মোদি আর বাইডেন সামনে থাকবি তাই না? এটা তো G20 মিটিং, হাসিনা তো এখানে কেউ না, G20 মেম্বারও না। বিয়াবাড়িত মানে বড় লোকের, মানে বড় লোকের বাড়িতে যদি বিয়া হয় তাহলে গরিব আত্মীয়রা যে দাওয়াত পায় না, সিংকা আর কি দাওয়াত পেছে। তো উই গেছে ছবি খিঁচবার লাইকা, আর কোনো কাম নাই কলে, ওর ওই ছবি তুলবি আর দেশের পেটে দিবি, ওর দলের লেসপেন্সারদের মনোবল বাড়াবি, দেখাবি যে দেখিছো দেখিছো, আমি কলে এখনো তালে বড়াছি, হামাক কলে পশ্চিমারা মানে, এটা দেখাবি। তো তো দেখেন সবাই সবাই হাঁটার জন্য সবুজ কার্পেট বিছাই দিছে না, ওর মধ্যে দিয়ে হাঁটিচ্ছে। তো ওই দেখেন, তো উই হাউস করিছে উই মোদি আর বাইডেনের পাশে পাশে হাঁটবি, তো কি করিছে দেখেন দেখেন দেখেন, ওই কার্পেট ছাড়া শর্টকাটে বাইডেনের পাশে পৌঁছানোর জন্য ঘাসের উপর দিয়ে মারছে দৌড়। দেখিছেন 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 কি করিচ্ছে, দেখিছেন দেখিছেন, লজ্জা নাই, একেবারে বাঙ্গু ল্যান্ডের নিয়ম। তো পাবলিকে নিশ্চয় ভাবিছে মাল কি করে, তাও ভাগ্য খারাপ, টাইম মতো পৌঁছাতে পারেন। দেখেন দেখেন, আরে কাল রানী, টাইম মতো পৌঁছালে আর একটা ছবি পেতাম আমরা। হ্যাঁ বাইডেন আর মোদির মাঝে হাসিনা হাঁটিচ্ছে, বিশ্বনেতাদের হন্টন যাত্রায় বিশ্বনেত্রীর হাসিনার নেতৃত্ব আর কি। আবার কেউ কেউ এটা দেখে কবিতায় লেখা ফেলতো আর কি, হ্যাঁ বিশ্বনেত্রীর হন্টন যাত্রা। তো এই যে কাম করলো ঋষি সুনাক, কামটা কি ভালো করলো? না, কামটা ভালো করেনি। কামটা যে ভালো করেনি সেটা সমালোচনা করলে শুরু হয়েছে সাথে সাথে ওরই দেশে, এই যে ডেলি মেলে দেখেন, এটা কলে ইউকের একটা প্রভাবশালী পত্রিকা, প্রচুর পাঠক, মানে এটা কইতে পারেন এটা ইউকের প্রথম আলো আর কি। হ্যাঁ তো সেই ইউকে, সে কিন্তু এই ডেলি মেল কিন্তু ইউকের যে পলিটিক্যাল আলাপ সেটা কিভাবে হবে, কী কী আলাপ পলিটিক্সে আসবে সেটা শেপ দেয়, সেটা তৈরি করে, সেটা তুলে দেয় মানুষের পাতে। ঋষি সুনাক কলে কঠিন সমালোচনা পড়বি। ওই PM নির্বাচিত হওয়ার আগে থেকেই কলে ওর নামে মেলা কন্ট্রোভার্সি, এই যে দেখেন নিউ ইয়র্ক টাইমসের লেখা, আমেরিকাত লেখা, ওর পিসের থেকে কিন্তু কন্ট্রোভার্সি ছাড়তেছে না। হ্যাঁ দেখেন একের পর এক বিতর্কে জড়াইতেছে, ওই যে এমন কালি দিয়া ওই সাইন করে যে কালি মুছে ফেলা যায়, বুঝেছেন তো? এই যে দেখেন, হ্যাঁ আর তারপরে দেখেন ওর ট্যাক্স নিয়ে ওর গ্যাঞ্জাম আছে, ওর বইয়ের ট্যাক্স নিয়ে গ্যাঞ্জাম আছে, ওর অ্যাপ্রুভাল রেট মানে যেটা পাবলিক ক্যাঙ্কা পছন্দ করে তাক, এটা কিন্তু মাঝে মাঝে মাপা হয়, তো এটা কমিচ্ছেই কমিচ্ছেই কমিচ্ছেই, ভালোই মিলিছে। হাসিনাও অজনপ্রিয়, ঋষি সুনাকও অজনপ্রিয়। ঋষি সুনাক কলে লিগাল ঝামেলা তো পড়বি, হ্যাঁ ওর ওর কলে আমেরিকান গ্রিন কার্ড আছে, বুঝেছেন? হ্যাঁ মানে আমেরিকান গ্রিন কার্ড নিয়ে
ইন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হইবার পারে কিনা, এটা গেল একটা লিগাল কোশ্চেন। এটা এটা নিয়ে কিন্তু ওরে মেলা ঝামেলা পড়া লাগবে, একেবারে খাপে খাপ। হ্যাঁ, তো ঋষি সুনাক ইউকের পিএম হইবার পারে, হাসিনার পদতলে বসবার পারে, কিন্তু ওর বাপেরও ক্ষমতা নাই হাসিনাকে আড়াটা নৈশ ভোট বা খালি মাঠের ভোটের ব্ল্যাঙ্ক চেক দেওয়ার। বরং এই বেকুবির জন্যে ওর সাধের পিএমগিরি টিকে থাকে কিনা দেখেন। ব্রিটিশদের ইগো কলে মারাত্মক, হ্যাঁ ওদের ইগো আহত হবে যে তার পিএম একজন বিশ্বস্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারী ফ্যাসিস্ট শাসকের পদতলে বসেছিল।